ঊনকোটি জেলার কুমারঘাটের আনারস চাষীদের জন্য সুখবর। কুমারঘাটের দারচই এলাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিল আনারস। বৃহস্পতিবার আগরতলায় এসে পৌঁছায় লরি ভর্তি আনারস। শুক্রবার আগরতলা থেকে বিমানে দুবাই রওনা হবে আনারস। ঊনকোটি জেলার কুমারঘাটের দারচই আনারস চাষের জন্য অন্যতম। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতি বছরই দারচইয়ের আনারস রপ্তানি হয়। বহিরাজ্যে আনারস রপ্তানি না হওয়াতে তেমন লাভের মুখ দেখতেন না দারচইয়ের আনারস চাষিরা। তবে রাজ্য সরকারের হর্টিকালচার দপ্তর এবার উদ্যোগ নিল তাদের এই আনারস বহিররাজ্যে পাঠানোর। বৃহস্পতিবার দারচইয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে দপ্তরের উদ্যোগে সেখানকার চারজন চাষিদের থেকে কিউ জাতীয় আনারস ক্রয় করে দুবাইয়ে পাঠানো হয়। চাষিদের আনারস বহিরাজ্যে রপ্তানি হওয়ায় বর্তমানে লাভের মুখ দেখবেন বলে মনে করছেন দারচইয়ের আনারস চাষিরা। ফলে খুশির হাওয়া চাষিদের মধ্যে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস ও সুধাংশু দাস। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার হর্টিকালচার দপ্তরের উপ অধিকর্তা রতীশ মালাকার, এগ্রিকালচার দপ্তরের উপ অধিকর্তা কৃষ্ণেন্দু চক্রবর্তী সহ অন্যান্যরা। একটা সিজনের জন্য অপেক্ষা করে থাকে সবাই, এবং ওই সময় যথোপযুক্ত যদি তারা ইনকাম না আসে তাহলে সারা বছর এটার উপর ডিপেন্ড থাকতে হয়। আমার মনে হয় দেখা যায় অনেক আনারস চাষিরা বাজারে গিয়ে মানে অনেক অনেকই ভিড় করে, সেরকম কাস্টমার যদি না থাকে বা এটা এমনটা না যে এক মাস দুই মাস থাকবে কাটার পর এটা নষ্ট হয়ে যেতে পারে। তো এটাকে যদি আমরা উন্নত বাজারজাত প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে প্রেরণ করতে পারি, এবং বিদেশি এখানে আমরা যে রেট পাচ্ছি, আমি ডাইরেক্টর সাহেবকে জিজ্ঞেস করলাম যে নর্মাল মার্কেটের যে দাম আছে আর আমরা যেটা বাইরে দিচ্ছি এর থেকে কতটুকু ডিফারেন্স হবে বা কৃষকরা কতটুকু উপকৃত হবে। উনি বললেন যে না, অনেক বেশি উপকৃত হবে বা অনেক বেশি দাম তারা পাবে। তো স্বাভাবিক কারণে একার থেকে তারা উৎসাহিত হবে, এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে আমাদের রাজ্য সরকারের প্রচেষ্টায় আমাদের আনারস চাষী যারা আছেন তারা আরো বেশি উৎসাহিত হবেন, এবং বিশেষ করে ডিপার্টমেন্টলি যতগুলি হেল্প প্রয়োজন আমার মনে এখানে আধিকারিকরা বসে আছেন, ওরা সর্বক্ষণ আপনাদের পাশে আপনাদেরকে হেল্প করার জন্য, যে কোনো ভাবে হেল্প করার জন্য আপনাদের আনারস চাষ করতে গিয়ে যা ইনফ্রাস্ট্রাকচার তথ্য টেকনোলজি যা প্রয়োজন সমস্ত কিছু দেবী প্রোভাইড তারা আপনাদের। অনুষ্ঠানের শেষে দপ্তরের তরফ থেকে চেক তুলে দেওয়া হয় চারজন চাষির হাতে। অনুষ্ঠান শেষে দারচই থেকে আনারস বোঝাই একটি গাড়ি আগরতলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে আগামীকাল বিমানে আগরতলা থেকে দুবাই পাড়ি দেবে আনারস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।